রোপা আমনে চারার উপরে ব্যস্ত সময় পার করছেন সারা দেশের কৃষকরা। তবে চলতি মৌসুমে বৃষ্টি কম হওয়ায় এবং জ্বালানি ও সারের দাম বাড়ায় বিপাক কৃষক। তবে সারের পর্যাপ্ত মজুত থাকায় আমন ধান চাষে কৃষকদের সমস্যা হবে না বলে জানিয়েছে কৃষি বিভাগ। বৃষ্টি কম হওয়ায় গাইবান্ধা চাষীদের আমন ধান চাষে সেচের প্রয়োজন হচ্ছে। তেলের দাম বৃদ্ধিতে জমি চাষেও গুনতে হচ্ছে বাড়তি খরচ। কোনো কোনো জায়গায় চাষাবাদের জন্য পর্যাপ্ত সার পাচ্ছেন না কৃষকরা। আমরা যে মাটির নিচে যে সার দেবো, এই সার আমরা পাচ্ছি না। এই যে তেলের দাম বেশি, সারের দাম বেশি, এভাবে তো পোষা নেয়। এমন পরিস্থিতিতে জমিতে জৈব সার ব্যবহারের পরামর্শ কৃষি কর্মকর্তাদের। কৃষকদের পরামর্শ দিচ্ছি, তারা যেন পরিমিত পরিমাণ সার ব্যবহার করে। পাশাপাশি আমরা কিন্তু তাদেরকে বলতেছি যে জৈব সার যেন তারা বেশি পরিমাণ ব্যবহার করে। তাহলে মাটির যে নিউট্রিয়েন্ট বা যে পুষ্টিবাদের চাহিদা, সেটা গাছের পূরণ হবে। সার ও ডিজেলের দাম বাড়ায় আমন ধান চাষাবাদ নিয়ে বিপাকে চাঁপাইনবাবগঞ্জের কৃষকরাও। চাষিদের দাবি গত বছরের তুলনায় এবার দ্বিগুণ খরচ হচ্ছে। এত যদি তেলের দাম হয় কিভাবে মানে উৎপাদন করব? 8-10 হাজার টাকা খরচা করে কি থাকবে? আসমানে একেতেও আকাশের পানি নাই। বাজারে সারের কৃত্রিম সংকট মোকাবেলায় তদারকি চলছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। বাংলাদেশে 4টি সার সরকারি মূল্যে বিক্রি হয়। সরকারি মূল্যের বাইরে যদি কেউ কোনো ডিলার বিক্রি করে থাকে এবং উপযুক্ত প্রমাণ পাওয়া যায়, তার জন্য আমরা ব্যবস্থা নিচ্ছি। এদিকে পানির অভাবে আমনের চারা রোপণ নিয়ে বিপাকে ফেনীর কৃষকরাও। জ্বালানি তেলের দাম বাড়তি, তার উপর বাড়তি দামে সার কিনে আবাদ করতে হিমশিম অবস্থা কৃষকদের। বৃষ্টি নাই, সেচ দিয়ে পানি দিয়ে চাষ করতেছি, এখন ডিজেলের দাম বেশি, সারের দাম বেশি। কর্মজে ফসল কোনো উপায় নেই, সব দিকে দাম বাড়তি। চলতি মৌসুমে জেলায় 66,642 হেক্টর জমিতে আমন ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সাব্বির রোজ, DBC নিউজ ডেস্ক।